আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এইচআইভি এইডস, এই শব্দটার সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে এটা আসলে কি, কিভাবে হয়, অর্থাৎ এর ভেতর বাহিরের কথা আমাদের সবার কাছে পরিষ্কার। আর এই অজ্ঞতাই এইচআইভি এইডস প্রতিরোধে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পুরো বিশ্বে, সেই সাথে আমাদের বাংলাদেশে। সিলেট, পুরো দেশের মধ্যে সিলেটই এমন একটি জেলা যেখানকার প্রায় অধিকাংশ পরিবারের কেউ না কেউ প্রবাসী। যেহেতু এখানে প্রবাসীদের সংখ্যা বেশি, তাই এই এলাকা অধিকতর ঝুঁকিপূর্ণ। এইচআইভি এইডস সাধারণত চারটা উপায়ে ছড়িয়ে থাকে। প্রথম হলো আনপ্রোটেক্টেড সেক্স, বা এইচআইভি এইডস আক্রান্ত যে কোনো পুরুষ বা নারীর সাথে সেক্সের মাধ্যমে এইচআইভি এইডস হয়। দুই নম্বর হলো শেয়ারিং অফ নিডলস, অর্থাৎ যারা নিডল শেয়ার করে, ইনফেক্টেড নিডল যারা শেয়ার করে তাদের হতে পারে। তিন নম্বর উপায় হলো ব্লাডের মাধ্যমে এইচআইভি এইডস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমণ করে। এবং চার নম্বর হলো মা থেকে শিশুর শরীরে এইচআইভি এইডস। সুখের আশায় উন্নত জীবনের জন্য ছুটছে সবাই, আবার অনেকে পাড়ি জমায় বিদেশে, এবং সেখানেই ঘটে যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার জব ছিল, গাড়ি ড্রাইভার ছিলাম আমি। আমি গাড়ি অ্যাক্সিডেন্টে কিছু অনেক জায়গায় আমার ক্ষত হয়ে যায়। আমি প্রায় এক মাস ছিলাম হসপিটালে। আমি প্রায় দুই তিনবার ব্লাড নিছি। ব্লাড নেওয়ার পরে প্রায় দুই বছর আরও কাজ করছি আমি। কাজ করার পরে মাঝে মাঝে অসুস্থ হইতাম, খুব অসুস্থ হইতাম, খুব ঘন ঘন অসুস্থ। আর পরবর্তীতে এর ভিতরে অনেকবার দেশে আসছি আমি, বছরে বার দুইবার আসতাম। আসার পর সংক্রমণের পর রোগী ফিরে আসেন দেশে। যেহেতু এর সম্পর্কে সবার ধারণা কম, তাই তারা শিকার হন নানা বঞ্চনার, পরিবারে, সমাজে, বিভিন্নভাবে। এমনি তো শুধু কয়েকজন মানুষই আমার সমস্যা করছে। মানে আমার যে পলিসি ডাক্তার আছে, হে বুঝে না, এই রোগ সম্পর্কে কোনো বুঝে না। এই লো এখন আমার কথা, যেদিন একটা আউট হইতে আসে, এদিন পরের দিনই আমার আমার যে গড়ে যে আমার সম্পর্কে মাত্র ভাই নিজেরই আত্মীয় মানুষ, তারপরে হে বাড়ি হয়ে গেছে। আমার ধারা কাছে অনেক মানুষ আইসে না। আমি তো নিজে একজন ফার্মাসি লইয়া বুঝেছি আর, কিন্তু তারপরে প্রথম তো প্রায় মাস দেড় মাস আমি চার পাঁচ দিন মোটামুটি ফার্মেসি টোটালি আসলাম। যেহেতু আমার ছেলেটা বাড়ি হয়ে যায়, এই সময় মানুষ আমার দ্বারা একটু খুব কমাইত। আমি নিজেই বুঝতাম আজ করছে, খুব খারাপ লাগছে, সবার আইলাম। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে সম্পর্কিত বিভিন্নভাবে। আমার বাবা মা নিচে বিএস ছিল, তাই আমার এস হয়েছে। আমি যখন স্কুলে ভর্তি হতে গেলাম, তা টিচাররা বাধা দিল, বাড়ি চলে আসলাম। আমি স্কুলে খেলতে পারি না, কেউ সাথে মিশতে পারি না, ওরা খেলে আর আমি বসে থাকি, আমার খুব খারাপ লাগে। বর্তমানে দেশে এইচআইভি এইডস নিয়ে কাজ করছে অনেক সামাজিক প্রতিষ্ঠান। একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি থেকে কিন্তু আরও অন্য দশজনের এইচআইভি আক্রান্ত হতে পারে। এখন এইচআইভি আক্রান্ত ব্যক্তি যদি সমাজে যদি নিগৃহীত হয়, অবহেলার শিকার হয়, বৈষম্যের শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু সে ক্রোধান্বিত হয়ে আরও অন্য দশজনকে ছড়িয়ে দিতে পারে। তো আমাদের এখানে সবচেয়ে বড় যেটা প্রচেষ্টা থাকবে, এবং আমরা যারা এইচআইভি পজিটিভ নিয়ে কাজ করছি, তো তাদের অনুরোধ থাকবে যে এইচআইভি পজিটিভ ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সহানুভূতি দেখানো এবং সহযোগিতা করা।